যে দুনিয়া কিসের এমন একটা মাদে না এমন লায়ার প্রাণী মামুনি না যতন প্রহরে বাড়ি যাওয়ার ফোনটা কত বড় শিল্পীর বাড়ি যাওয়ার ফোনটা আমার দেখুন এখানে ওনার নাম লেখা আছে বেস্ট হ্যালো ইউএস ওয়েলকাম টু জাকির ফরহাদ ব্লগ চ্যানেল বিওস। আমি এখন দাঁড়িয়ে আছি মুন্সীগঞ্জ শ্রীনগর দক্ষিণ পাইকশা নামক জায়গায়। এখানে আসার একটাই কারণ, কণ্ঠশিল্পী হাবিবের গ্রামের বাড়ি এটা। ওনার বাবা ফেরদৌস ওয়াহিদের জন্ম এখানে। তো আজকে এই বাড়িতে ঘুরি ঘুরিয়ে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স আমার সাথে থাকুন। তুমি ফুল তুমি ফল তুমি কাতে গন্ধ। বাড়ি যাওয়ার পথটা একটা সাঁকো পার হয়ে যেতে হবে কাঠের। আমি ব্যাক ক্যামেরা দিয়ে একটা ভিউ দিব। এটা সিরিয়াস অবস্থা। এটা পার হয়ে এই বাড়িতে যেতে হবে। দেখুন আমার তো ভয় লাগতেছে, কাঠগুলা ভাঙা ভাঙা দেখুন পাতলা সেগুলোতে। কত বড় শিল্পীর বাড়ি যাওয়ার ফোনটা আমার কাছে একটু আশ্চর্য লাগলো আসলে। দেখুন এটা হচ্ছে এটা লেকের উপর মানে খালের উপরে সাঁকো সিস্টেম করছে বাঁশ দিয়ে কাঠ দিয়ে। দেখুন এমন একটা মা দে না এমন একটা মা দে। কিংবদন্তি শিল্পী ফেরদৌস ওয়াহিদের বাড়িতে আছি। আমি এখানে ভিতরের দিকে যাব এবং যদি কোনো রিলেটিভ থাকে তার সাথে কথা বলে একদম এক্স্যাক্টলি শিওর হয়ে নেব যে হাবিব ওয়াহিদ এবং ফেরদৌস ওয়াহিদের বাড়ি কোনটা। তো আমি যাচ্ছি ভিউয়ার্স। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মোসাম্মদ দুমা আক্তার। আচ্ছা, এটা কি হাবিব ওয়াহিদ এবং ফেরদৌস ওয়াহিদের বাড়ি? হ্যাঁ, এটা হাবিব ফেরদৌস ওয়াহিদের পৈতৃক বাড়ি এটা আর কি। মানে হাবিব ওয়াহিদের বাবা ফেরদৌস ওয়াহিদ কিংবদন্তি শিল্পী ফেরদৌস ওয়াহিদের জন্মস্থান। হ্যাঁ হ্যাঁ, এটাই জন্মস্থান। এই বাড়িতেই ওনার জন্ম হয়েছে? হ্যাঁ, এখানে জন্ম হয়েছে, এখানেই বড় হয়েছে। এখন আর কি ঢাকা থাকে, আবার এখানেই আসে, বেশিরভাগ এখানেই থাকে। তো এখন ওই অসুস্থ বিধায় ওনার কি হার্টের সমস্যা? হ্যাঁ, ওনার হার্ট সার্জারি করা হয়েছে 2 মাস আগে। আচ্ছা, এখন এই জন্য ঢাকা থাকা পরে আর চলে আসবে ইনশাল্লাহ। আমাদের এখানে ভাই এখানেই থাকে, আমি এখানেই দেখাশোনা করি। উনি সম্পর্কে আমার নানা হয় আর কি, আমি ভাইয়া বলি। হ্যাঁ, আমি ভাইয়া বলি, উনি আমার আব্বার মামা হয়। জি, তো আমি এই জন্য নানা বলি না, ভাইয়াই বলি। আমি এখানে থাকি, আমার ছেলে মেয়ে নিয়ে মানে এটা পুরো দেখাশোনা আপনি করেন? আমি করি। হ্যাঁ, আর উনিও তো আসে মাঝে মাঝে। হ্যাঁ, এখানেই থাকে আমার সাথে, আমরা একসঙ্গেই সব মানে উনি ঢাকাতে সেটেল হলো ম্যাক্সিমাম সময় এখানেই থাকে। এখানেই থাকে, হ্যাঁ, একমাত্র ঢাকা যায় যখন তার কাজ থাকে তখন। আর উনি যখন আসে তখন এলাকার মানুষজনের সাথে বা আপনাদের সাথে কিরকম আচরণ বা এটা তার কথা তো আমি আর কি বলবো না। আমি নিজেও বিয়োস আমি স্ট্রেঞ্জ হয়ে গেছি, এত বড় একজন শিল্পী উনি। কারণ আমি ঘরের লোক,
আমি নিজে প্রমাণ পাইছি উনি তো বলবে উনারটাও শেয়ার করবে আমারটা আমি শেয়ার করতেছি আমি বাড়ি ভিডিও করার আগে উনার থেকে অনুমতি নেওয়ার জন্য উনি কল করেছিল উনি আমার সাথে ফোনে যথেষ্ট সুন্দরভাবে কথা বলছে এবং আমি কল্পনা করি না যে এইভাবে যে উনি অনুমতিও দিল প্লাস উনি বলছে যে উনি যদি থাকতো তাহলে চানাস্তার ব্যবস্থা হতো বা আরো সুন্দর তো ঘরে ভিতরটা এখনো ওনার অগোছালো আরো সুন্দর করবে এই জন্য হয়তো ভিতরটা আমি করব না কাজ চলতেছে কিন্তু আমি বাইরে থেকে ওনার যে এক্স্যাক্টলি যে বাড়িটা আমি এটা শেয়ার করবো আর কি আর আপনারটা যদি আপনি বলতেন উনি কি ধরনের বা আপনাদের সাথে কি এটাই বললাম যে আমি কি বলবো কারণ আমি তো তার ঘরের লোক এটা বলতে পারবে আমার প্রতিবেশী মানে উনি যে কিরকম ভাষায় বলা যাবে না তার মতো একটা লোক হয় না এরকম কেন মানে এইভাবে ঢুকার পরটা এরকম কেন এটা যদি একটু বলতেন দর্শকদের কি সমস্যা এটা আসলে আমাদের এখানে আসলে কি আমাদের বাড়িটা পড়ছে ভিতরে কারণ এইদিকে আমাদের কোনো জায়গা নেই এখানে কয়েকজনের জায়গা এখানে পরের জায়গায় তো আর রাস্তা করা যায় না তো এই জন্য আমরা পুল বানিয়ে দিছি নিজেরাই মানে এটা আপনাদের খরচে করা না আমাদের খরচে করা সবাই যাতায়াত করে তবে ইনশাআল্লাহ আগামীতে সবাই পাকা হবে মানে মেইন প্রবলেমটা হচ্ছে ভিউয়ার্স যে এই জায়গাটা এককভাবে ওনার না তিন চার জনের হওয়াতে উনি চাইলেও করতে পারতেছে না আর এই যে দেখতেছেন সাকুটা যেটা করছে কাঠের এটা ওনার খরচে করে দেওয়া আর ইনশাআল্লাহ ইন ফিউচার এখানে পাকা হয়ে যাবে অবশ্যই রাস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাকে আমার চ্যানেল জাকির ফরাদ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ যে আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় দর্শকদেরকে ধার দিলেন এবং যে ইনফরমেশন গুলো আমি জানতাম না ওগুলো শেয়ার করাতে দর্শকদের উপকার হলো আমার উপকার হলো আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকেও আসসালামু আলাইকুম জি ওকে শিল্পী ফেরদৌস ওয়াহিদের জন্মস্থান হাবিব ওয়াহিদের বাবার বাড়ি আমি এখন ব্যাক ক্যামেরা দিয়ে পুরো বাড়িটার একটা ভিউ দিব
সাথে কমিটমেন্ট দেওয়া যে আমি ঘরের ভিতরে করব না, কারণ ঘরের ভিতরে একেবারে ওনারা এটা নতুন করে করবে। তো আর উনিও যে ওনার রিলেটিভ ঢাকাতে ছিল উনি আজকে এসে ঘর একদম আগোছালো, তো সেই জন্য আমি ঘরের ভিতরে করছি না। কিন্তু ঘরের ভিতরে একটা ছবি ওনার শেয়ার করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন, এটা হচ্ছে কিংবদন্তি শিল্পী ফেতুস ওয়াহিদের ছবি। দেখুন এখানে ওনার নাম লেখা। পুরস্কার তো সেভাবে পেয়ে যায়, জনপ্রিয়তার কারণে না, আর গুণের কারণে আমার কোনো আপত্তি নেই, ওটা পেল। কিন্তু হাবিব আজকে জনপ্রিয়, তাই হাবিবকে দিতে হবে। অথচ আমি ভালো সিঙ্গার ফেদুস ওয়াহিদের আরেকজন রিলেটিভ সাথে কথা বলবো, ওনার সম্বন্ধে জিজ্ঞেস করবো কি জানে উনি। আসসালামু আলাইকুম, আপনি কিংবদন্তি শিল্পী ফেদুস ওয়াহিদ সম্বন্ধে কি জানেন, আর সম্পর্কে কি হন আপনি ওনার? আমি ওনার চাচি। আচ্ছা, উনি খুব ভালো লোক, ওই গ্রামের যত অসুস্থ হয় অনেক লোক সেবা যত্ন করে, টাকা পয়সা এখানে আসলে কি ওনারা মানে মানে কি কয়েকদিন পর আসে না দীর্ঘদিন গ্যাপ থাকে? আর হাবিব আসে আসলে কি গ্রামে সাধারণ যারা আছে আপামর জনতা তাদের সাথে মিশে ওনারা? আচ্ছা, তো আপনি কি করেন, আপনি মূলত পেশা কি আপনার? আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। আচ্ছা, উনি যেটা আমি আগে শুনছিলাম হেডমাস্টার ছিলেন, উনি অবসর এখন হেডমাস্টার ছিলেন। তো ঠিক আছে, আপনাকে আমার চ্যানেল জাকির ফরাদ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ যে আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় দর্শকদেরকে ধার দিলেন এবং ইনফরমেশন গুলা শেয়ার করলেন। Pro
হাবিবের বউ যখন আসবে তখন কিন্তু আমরা দেখব না তখন আসলে বউ আসে না এরকম ভাগ্য যদি থাকে তাহলে তো হয় কি না বৈশিষ্ট্য ভাইয়ের সাথে কথা বলবো ফেতু সাইদের ওনার সম্বন্ধে কি জানে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি কেমন আছেন আপনি কিংবদন্তি শিল্পী ফেতু সাইদ সম্বন্ধে কি জানেন উনি আপনার সম্পর্কে কি হয় অনেক ভালো লোক জি খুব ভালো লোক তার ছেলেও ভালো জি সময় লোক সবার সাথে সালাম আলাইকুম দাসে কথা বলে জি ওনে সবাই সে আদর করে তারে এই আদর করে ছোট মানুষ বা বয়সে অনেক ছোট কথা আমার সাথে বলে না আচ্ছা কম বলে এমনি তো মিশে সবার সাথে তো মিশে মিশে খুব ভালো মিশে ভালো ছেলে আর হে তো অনেক ভালো মা আমি কথা বলতে ফোনে আমি বুঝতে পারছি অনেক আন্তরিক অনেক ভালো লোক তো ঠিক আছে আপনাকে আমার চ্যানেল জাকির ফরহাদ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ যে আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় দর্শকদের উদ্দেশ্যে আপনি শেয়ার করলেন ভালো থাকবেন তো আজকে যে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব জাকির ফরহাদ ব্লগ চ্যানেল নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।